আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক সুন্দর, প্লিজ সবাই দেখে নেবেন পুরো ভিডিওটা, কেউ টেনে টেনে ভিডিওটা দেখবে না। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা এত সুন্দর সুন্দর ভিউগুলি আপনারা অনুভব করতে পারবেন না। তো সবার কাছে অন রিকোয়েস্ট, পুরো ভিডিওটা আজকে আমার দেখে নেবেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো। আজকে আমি একটু বেশি ভালো, কারণ আমি আমার খুবই ফেভারিট একটা মানে কান্ট্রিতে এসেছি আমি। কিন্তু হ্যাঁ, ইতালির বাইরে আমি কোথায় এসেছি হয়তো একটু পরে বুঝতে পারবেন। না, দেরি আর করবো না, এখনই বলে ফেলছি। আমি এখন বর্তমানে সুইজারল্যান্ডে আছি। গতকালকে তো অন্যবার বার্থডে প্রোগ্রাম করলাম, তখনই রাতে আবার প্রোগ্রাম শেষে তারপর রাত্রে রওনা দিয়েছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এখন বর্তমানে আমি সুইজারল্যান্ডে আছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছে সেই ল্যান্ডফোন, জায়গাটা অনেক সুন্দর, তো আমরা ওইখানে যাব। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? ল্যান্ডফোন বা ওয়াটারফোন অনেকে বলে থাকে। এখানে অনেক শুটিং হয় মুভি টুভির মধ্যে, ইন্ডিয়ান বিশেষ করে বলিউডের মানে সব মুভির মধ্যে অনেক শুটিং হয়ে থাকে এখানকার। আর এই জায়গাটা খুবই ফেমাস মানে সুইজারল্যান্ডের মধ্যে। তো আমি কিন্তু এই নিয়ে সুইজারল্যান্ড 3 বার আসলাম আলহামদুলিল্লাহ। আর যে খুবই পছন্দ জায়গা, সেজন্য বারবারই আসতে ইচ্ছে করে, মানে কী বলবো সত্যি। আর এই জায়গাটা তো আমি আগেও এসেছি, আবার এখন নেক্সট টাইম আসলাম। এই এখন আসার উদ্দেশ্য একটাই, যে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আর কি। তো যাই হোক, চলেন আমার সাথে, আপনারাও ঘুরে ঘুরে দেখবেন আমি সুইজারল্যান্ড কোথায় কোথায় যাচ্ছি, কী করতেছি। তো চলেন তাহলে। এই তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, লিফট দিয়ে নামা যায়। বাট চিন্তা করলাম যে সিঁড়িতে নামি, ভিউগুলি আশেপাশে অনেক সুন্দর, সেগুলি দেখাবো আপনাদেরকে। হয়তো বা লিফট দিয়ে উপরের দিকে উঠবো। জায়গাগুলি কিন্তু অনেক ফেমাস এই জায়গাটা, মানে বললাম না যে অনেক মানে শুটিং হয়ে থাকে এখানকার অনেক মুভির মধ্যে, হয়তো বা আপনারা অনেকের পরিচিত। তো যাই হোক, আমি আগেও এসেছি। তো বুঝতে তো পেরেছেন, আমি সুইজারল্যান্ড গিয়েছিলাম, আর সুইজারল্যান্ড ল্যান্ডফোন জায়গাতে গিয়েছিলাম। ওই জায়গাটা সত্যি অনেক ফেমাস, অনেক সুন্দর, অনেক টুরিস্ট হয়ে থাকে এই জায়গাতে, আর অনেক শুটিংও হয়ে থাকে এইসব জায়গাগুলোর মধ্যে, অনেক মুভির মধ্যে অনেকে দেখে থাকতে পারেন। তো যাই হোক, আমার খুবই পছন্দের একটা জায়গা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি। হ্যাঁ, ব্যাড লাক একটু ছিল যে আমার অনেক ভিডিও পিক ডিলিট হয়ে গিয়েছে, কারণ মেমোরি ফুল হয়ে গিয়েছিলো আর মোবাইলও চার্জ ছিল না। সব কিছু মিলে আসলে মন মতো করে ভিডিওটা করতে পারি নাই, যাই করেছি আলহামদুলিল্লাহ। তারপরও আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব, আর যতটুকু আমার কাছে ভিডিওগুলো আছে আর কি। তো যাই হোক, আমি তো প্রথমে কথা বলেছিলাম আপনাদের সামনে এসে, তো দেখে আমার দেখে তো বুঝতে পেরেছেন, আমি আমার সারা রাত জার্নি করার পরে খুবই শরীর টায়ার হয়ে গিয়েছিল। একদম সিম্পলভাবে আমি রেডি টেডি হয়ে আগের দিন মানে রাত্রেবেলা রওনা দিলাম। শনিবারের রাতে তো দিনের বেলা অনেক কাজ টাজ করতে হয়েছে, রাত্রে অন্যবার বার্থডে প্রোগ্রাম ছিল, তারপর ওই রাত্রেই আবার সব কিছু গুছিয়ে কোনো রকম আর কি রেডি হয়ে চলে আসলাম আর কি। দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়েছি, অনেক সুন্দর জায়গাটা, ল্যান্ডফোরে বা ওয়াটারফোরে যে যেটাই বলে, জায়গাটা সত্যি অনেক সুন্দর। এখানে অনেক মুভিতে শুটিং হয়ে থাকে, সুইজারল্যান্ডের মধ্যে খুব ফেমাস এই জায়গাটা, আর টুরিস্ট অনেক টুরিস্ট হয়। আমিও একবার এসেছি, এবার নিয়ে সেকেন্ড বার, কিন্তু হ্যাঁ সুইজারল্যান্ড আমি 3 বার এসেছি ঘুরতে, কারণ আমার খুবই ফেভারিট একটা কান্ট্রি বলা যায়, ভালো লাগে। আর এই যে সাগরের দেখতে পাচ্ছেন যে পানিগুলি, এগুলি দেখার জন্য বিশেষ করে সবাই আসে এখানে। আবার স্পিড বোট দিয়ে ঘোরা যায়, ওই মাথা পর্যন্ত যাওয়া যায় আর কি। তো আমি চেষ্টা করবো যতটুকু আমার দ্বারা তো পসিবল হয় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর, ঠিক আছে? তো আমার পাশে আপনারা থাকবেন। তো আবারও বলে নিচ্ছি, প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা, আর এই জায়গাগুলি দেখতে কেমন।
আর লাইক দিয়ে তো আমার পাশে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ব্ল্যাক অনে ক্লিক করে দেবেন, নতুন ব্লগ ছিলো তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর কিছু স্প্রিট বুডের মতো আছে, তো এইগুলি দিয়ে দেখতে পাচ্ছেন যে পানিগুলি তো ওই মাথা পর্যন্ত অনেকে যায়। এই যে আমি দূর থেকে উঠাচ্ছিলাম, বাট স্পিড বোটও আমি উঠি নাই, কারণ কি অন্য উঠতে চাচ্ছিল না আর কি, তো ওকে রেখে কীভাবে উঠবো। ওরা বলছিল উঠানো মানে আমার যাওয়ার জন্য আর কি ওই পর্যন্ত, বাট ছেলে যেতে চাচ্ছিল না সেজন্য আমিও যাই নাই। আর দেখেন অন্য বেয়ে ওই যে উপরের দিকে উঠতেছিল, উপরে একটা খেলার জায়গা আছে গুহার মতো, আর তো সে ও মানে খুব সাহস করে আর কি বললো যে আমি ওইখানে যাবো, দেখবো ওইটার মধ্যে কি আছে ওই জায়গাগুলিতে। তো খুব মানে সাহস করে গেল আর কি উপরে, ওকে বলা হয়েছে এই যে ভিতরে শোরুমটা দিয়ে বের হওয়ার জন্য, বাট ও তখন একটু ভয় পেয়ে গেছে, অন্ধকার নাকি ছিল, সে উপরে উঠেও আর কি ওই এটার ভিতর দিয়ে বের হয় নাই আর কি। তারপর আমি একটু জুম করে আর কি ভিডিওটা করেছিলাম, করার সময় অনেক উপরে কিন্তু পাহাড়ের উপরে কিন্তু এই জায়গাটা, তো যাই হোক ও সাহস করে উঠেছে এটাই অনেক কিছুর জন্য। আর আমরা তো ঘুরে ঘুরে মানে খুবই এনজয় করতেছিলাম, সত্যি সুইজারল্যান্ডের মতো জায়গা আমার না শুধু যেই যাক সবারই ভালো লাগবে দেখার মতো জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ, মানে আল্লাহর দুনিয়া যে এত সুন্দর আসলে সত্যি আমি বারবারই বলি একই কথা যে না, নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। তো আমার তো খুবই স্বপ্নের একটা দেশ এই সুইজারল্যান্ড, আমি মনে হয় যতবারই আমাকে কেউ যদি বলে যেতে আমার ভালো লাগবে, আমার বোরিং ফিল একটুকু লাগবে না এত লং জার্নি করার পরও। তো অনেকে আবার বলছিল যে আমি সারাদিন এত কাজ টাজ করে রাত্রে প্রোগ্রাম করার পরে এত লং জার্নি কীভাবে করেছিলাম, ভাবের অনেকে বলছিল। আসলে সব কিছুর মাঝে না আসলে নিজের মানে করে নিতেও হয় আর কি, তো যেহেতু আমি এত সুন্দর একটা জায়গা আসবো কেন মিস করবো, তাই না? তো সুযোগ পেলাম চলে আসলাম আর কি, যতই একটু কষ্ট হোক না কেন, জার্নিটা তো লং জার্নি, সেজন্য সবাই একটু টেনশনে ছিল যে আমি পারবো কি না, আলহামদুলিল্লাহ পেয়েছি, কোনো সমস্যা হয়নি। আর ছোটোবেলা থেকে আমার জার্নি করে অভ্যস্ত, আমি জার্নি করতে পারি, ইভেন অন্যও জার্নি করতে পারি, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। আর এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোটের মতো করে ওই মাথা পর্যন্ত যাচ্ছে আর কি সবাই, তো আমি উঠতে পারি নাই অন্যের জন্য, কারণ অন্য যেতে চাচ্ছিল না। আর ভিডিওর মধ্যে কতটুকু সুন্দর লাগতেছে আমি জানি না, বাট বাস্তবে সত্যি অনেক সুন্দর, ওই যে পানি পর্যন্ত ওই মাথা পর্যন্ত কেউ ওই মাথা পর্যন্ত যেতে পারে না, সবাই কাপড় চোপড় হয়তো অনেকে ভিজে যায় বা অনেকে ভয় পায় যেতে। দেখতেই পাচ্ছেন আমার পিছের জায়গাটা, এটা একটা মানে ঘরের মতো দেখা যাচ্ছে, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক মুভিতে হয়তো ইন্ডিয়ান মুভিতে দেখে থাকেন, এদিকে শুটিং টুটিং করা হয় আর কি, সত্যি জায়গাটা অনেক সুন্দর। আর দেখেন ঝর্নার পানিগুলি, দেখে ওইখান পর্যন্ত যাইতে পারে কিনা, আমার কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই জায়গাগুলি। আর এতটাই বাতাস মানে কী বলবো, দেখতেই পাচ্ছেন আমার টুল টুল সব কিছু এলোমেলো হয়ে আছে, মানে পুরো পাগলের মতো দেখা যাচ্ছে, কারণ কি এতটা বাতাস কী বলবো আর। তো কেমন লাগছে জায়গাগুলি আমি বললাম না আপনাদেরকে, আমি কিন্তু কথা দিয়েছিলাম যদি পরিস্থিতি ভালো হয়, আমার শরীরটা ভালো থাকে, তাহলে আমি কিন্তু হয়তো আমাদের শহরের বাইরে বা অন্য কোনো দেশে গিয়ে আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব। তো সেই জন্য চলে আসলাম মানে সুইজারল্যান্ডে, আর সুইজারল্যান্ড থেকে যাওয়ার পরে অন্য জায়গাও যাওয়ার প্ল্যান করা আছে, দেখি যেতে পারে কি না যদি শরীর ভালো থাকে আর কি। তো আমার খুবই একটা ফেভারিট কান্ট্রি বলা যায় সুইজারল্যান্ড, তো যতবারই আসি সত্যি মন ছুঁয়ে যায়, অতবারই আমার কাছে ভালো লাগে, আমার মতো হয়তো বা আপনারা অনেকে পছন্দ করে থাকেন। তো এই জায়গা আমি কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে কয়েক ঘন্টা আছি আমরা এখানে থাকবো, তারপর হয়তো অন্য আরেকটাতে জায়গা যাবো আর কি। তো যাই হোক আমি আশেপাশে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, দেখতে থাকেন তাহলে আমার পুরো ভিডিওটা, আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে।
जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, तू याद आया, दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया। তো আজকের মতো ভিডিওটা আর বড়ো করলাম না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও অবশ্যই আমার দেখে নেবেন। আশা করি নেক্সট ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।